চাহিদা বেশি তা আমরা সবাই জানি, কিন্তু তাই বলে নকলি ইলিশ? ঠিক তাই। এবার ভারত নাকি পুকুরে নকল ইলিশের চাষ করছে। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এই নকল ইলিশ নাকি স্বাদে গন্ধে আসল ইলিশের মতোই, তাই সারা বছর ইলিশ না খেতে পাওয়ার দুঃখ ভুলতেই এই নকল ইলিশ মাছের চাষ করছে ভারত। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজে বলা হয়েছে, এই নকল ইলিশ নাকি প্রকৃতপক্ষে ফিলিপাইনের জাতীয় মাছ। সেখানে এই মাছের নাম চ্যান্স চ্যান্স বা মিল্ক ফিশ। এই মাছ নাকি ইন্দোনেশিয়া তাইওয়ানেরও খুব জনপ্রিয়। খবরে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের বাসিন্দা এই চ্যান্স চ্যান্সদের স্বাদের সঙ্গে ইলিশের নাকি আচরণেও যথেষ্ট মিল রয়েছে। ইলিশের মতো এই মাছও নাকি ঝাঁক বেঁধে ঘোরে। ইলিশের মতো এরা ডিম পাড়ার সময় দল বেঁধে মোহনার দিকে বা অপেক্ষাকৃত মিষ্টি পানিতে চলে আসে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ডে মৎস্য বিভাগের পুকুরে এই মাছের চাষ শুরু হয়েছে গত বুধবার হতে। দিল্লির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট হতে এই নকল ইলিশের 36,000 পোনা বিমানে করে আগের দিন কলকাতায় আনা হয়। নিয়ে আসা পোনাগুলোই দক্ষিণ চব্বিশ পরগনায় ছাড়া হয়েছে। পশ্চিমবঙ্গের দীঘা ও ফ্রোজারগঞ্জের মৎস্য অধিদপ্তরের পুকুরগুলোতে এই মাছের চাষ শুরু করার পরিকল্পনা রয়েছে দেশটির মৎস্য দপ্তরের। মৎস্য দপ্তরের কর্মকর্তারা বলছেন, চ্যান্স চ্যান্স বা মিল্ক ফিশ বড় হলে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে গড়পড়তা লম্বা এই মাছের আকার 1 মিটারের বেশি হয় না, অনেকটা ইলিশের মতো স্বভাবের। এই মাছের স্বাদও নাকি ইলিশের মতোই বলে দাবি করেছেন দেশটির মৎস্য দপ্তরের কর্মকর্তারা। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।